আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা ভিডিও নিয়ে সামনে আসলাম, ভাবলাম এই টপিকে একটা ভিডিও করা দরকার। তো আজকে যা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক। বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনে পাওয়ার ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ একটি গ্যাজেট, অনেকেই এটি ব্যবহার করে থাকেন। বিভিন্ন জায়গায় গেলে যখন আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তখন এই পাওয়ার ব্যাংকের সাহায্যে আপনি চার্জ করে থাকেন। মূলত পাওয়ার স্টোর করে রাখার জন্য এই ডিভাইসটি ব্যবহার করা হয়। তো যাই হোক, এটি একটি স্যামসাং ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক, দেখতে খুব সুন্দর। পিছনে লেখা হচ্ছে আপনার, দেখেন ক্যাপাসিটি 60,000 mAh। আমি আবার বলছি 60,000 mAh। হ্যাঁ, এখানে কিছু কথা আছে যে এতটুকু একটা পাওয়ার ব্যাংকের মধ্যে 60,000 mAh কীভাবে দিল, মানে এটা কীভাবে সম্ভব? ব্যাটারি তো এত ছোট, যদি আপনার একটা মোবাইলের সাইজ যদি ধরি, একটা মোবাইলের থেকে খুব একটা বেশি আপনার বড় না সাইজে, তো এই সাইজের মধ্যে কীভাবে আপনার 60,000 mAh একটা ব্যাটারি তারা দিল, এটা একটা প্রশ্ন। তো এই পাওয়ার ব্যাংকটা আসলে দামও তেমন বেশি না। এগুলো পাওয়ার ব্যাংক আপনি বিভিন্ন দোকানে, ফুটপাতে বা গুলিস্তানে আপনি 100, 150, 200 টাকার মাঝে কিনতে পাবেন। তো এখানে এটা একটা কথা যে 100, 200 টাকার মধ্যে কীভাবে 60,000 mAh একটা ব্যাটারির পাওয়ার ব্যাংক দিয়ে দেয়, এটা অবিশ্বাস্য। তো এই বিষয়ে আমি আগে থেকে জানি, জাস্ট আপনাদের জানানোর জন্য আমি ভিডিওটি করছি যে আসলে এই পাওয়ার ব্যাঙ্কগুলো মূলত ফেক। হ্যাঁ, এটা কখনোই 60,000 mAh-এর একটা পাওয়ার ব্যাঙ্ক না, ইভেন এটা 10,000 mAh-এরও না। হ্যাঁ, সুন্দর খোলস প্যাকেজিং এর মাধ্যমে আপনাকে আকর্ষণীয়ভাবে দেখিয়ে এই পাওয়ার ব্যাঙ্কগুলো আর কি সেল করে। তো আমি আজকে দেখাবো যে আসলে এই পাওয়ার ব্যাঙ্কগুলোর ভিতরে কী থাকে। হ্যাঁ, ওয়েট কিন্তু অনেক ভালো, 300 গ্রাম 400 গ্রামের কাছাকাছি হয়তো বা হয়েও যাবে, আনুমানিক, আমি সঠিক জানি না, ওয়েট অনেক। তো আসলে পাওয়ার ব্যাঙ্কের ভিতরে কী থাকে, কেন এটাকে ফেক বলছে আমি দেখাচ্ছি খুলে। নর্মালি এই পাওয়ার ব্যাঙ্কগুলো খোলা একটু কষ্ট, যারা জানে না তারা আজকে হয়তো এই ভিডিও দেখে শিখেও যেতে পারেন যে কীভাবে এই পাওয়ার ব্যাঙ্কগুলো খুলে। হ্যাঁ, কোনো স্ক্রু থাকে না এই পাওয়ার ব্যাঙ্কে, কোনো আপনার লক ব্যবহার করা হয় না, খুব সিম্পল একটা টেকনিকে আপনি খুলতে পারবেন। এটা আমি দেখাচ্ছি, পিছন সাইড থেকে খুলবেন, এই যে সাদা অংশটা, এটা আমি একটা টুইজার দিয়ে চারি দিয়ে ব্যাস খুলে গেল, এটাকে খুলতে হবে। এরপর আপনাকে এই পাশ থেকে ধাক্কা দিতে হবে, একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে ধাক্কা দিয়ে সহজে খুলে গেল। তো দেখেন এই পাওয়ার ব্যাঙ্কটার ভিতরে আমি কী পেলাম, এই লকটাটা এদিকে রাখি, এটা জাস্ট খোলসটা। এই দেখেন, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মোটা লোহার টুকরা। এটাকে যদি আমি সাইডে রাখি, মূল পাওয়ার ব্যাঙ্কের ভিতরে ব্যাটারিটা আপনি দেখেন, খুবই বাজে সস্তা একটা ব্যাটারি। এই সার্কিট, এটা হচ্ছে ক্যাচিং, এই ক্যাচিংয়ের মধ্যে এই ব্যাটারিটা বসিয়ে এই লোহাটা তার সাথে দিয়ে এই খাপের মধ্যে সুন্দর করে ভরে ওরা বাজারে এটা 60,000 mAh-এর পাওয়ার ব্যাঙ্ক বলে সেল করতেছে। তো আপনি হয়তোবা বাজারে গিয়ে হাতে নিয়ে খালি চোখে বা এটা ওয়েট ধরেও বুঝতে পারবেন না যে ভিতরে আসলে লোহা দেয়া বা কী দেয়া আছে। তো এই ধরনের ভিডিও আগেও হয়েছে, অনেকে দেখিয়েছে যে ভিতরে আসলে ফেক জিনিসপত্র থাকে, লোহা দেয়া থাকে। তো আমরা আসলে বুঝবো কীভাবে যে কোনটা আসল কোনটা ফেক, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথমত, এত অল্প দামে আপনাকে কখনোই এত ক্যাপাসিটির পাওয়ার ব্যাঙ্ক আপনাকে কেউ দিতে পারবে না, এক। আর দ্বিতীয়ত, আপনার এই ধরনের পাওয়ার ব্যাঙ্কগুলো যদি আপনি অথরাইজড স্যামসাংয়ের দোকান থেকে কিনেন, তখন আপনাকে, অথবা খুব ভালো একটা রিনাউন্ড একটা আপনার শপ থেকে যদি নেন, সেক্ষেত্রে আপনাকে ফেক তারা খুব মানে কমই, খুব আমি জানি খুব কমই ক্ষেত্রে দেয় আর কি, দেয় না বললেই চলে, আপনারা সেটা করতে পারেন। আর দাম অনুযায়ী আপনারা একটা বিবেচনা করতে পারেন যে 150 টাকার একটা পাওয়ার ব্যাঙ্কে কীভাবে আপনার এত mAh-এর ব্যাটারি দেয়। তো এটা নিঃসন্দেহে এটা ফেক। আর আরেকটা হচ্ছে যে আপনারা পাওয়ার ব্যাঙ্ক এখন, ওই ব্যাটারিগুলো অবশ্যই এখন ইউজ হয় না, এখন এগুলো একটু বেশি ইউজ হয় সাইজে ছোট হওয়ার কারণে, লিথিয়াম ব্যাটারির কিছু পাওয়ার ব্যাঙ্ক হয়। হ্যাঁ, ওই ক্যাচিংগুলো খোলা যায় না, খোলা গেলেও আপনি ধরে বা আপনি একটু দেখে বুঝতে পারবেন যে ওটার ভিতরে আসলে
সেল আসে কি না। অরিজিনাল অনেক সময় লিথিয়াম ব্যাটারি তো আসলে নকলের তো শেষ নাই, লিথিয়াম ব্যাটারির মতো দেখতে ওটার ভিতরে বালু ভরে দিয়ে দেয়, তো আপনি দেখেও বুঝবেন না আসলে এটা কীভাবে তারা কী করলো। এখন মানুষ তো ঠকছে বিভিন্নভাবে, বিভিন্ন প্রোডাক্টে কিনে আমরা ঠকছি, তো আসলে ওইভাবে ক্লিয়ারলি আইডেন্টিফাই করাটা কঠিন। যতটুক সচেতনতা আপনি একটু বিবেক বুদ্ধি খাটিয়ে কিনবেন ততটা আপনার জন্য ভালো আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে মূল কথা। তো আমি একটা কথাই বলবো সংক্ষেপে, যে আপনার ফুটপাত থেকে বা সাধারণ দোকান থেকে আপনার যে এত এমএইচের পাওয়ার ব্যাংক থেকে কিনতেছেন এত কম দামে, তো আসলে এগুলোর ভিতরে আপনার আসলে ব্যাটারি দেওয়া থাকে না এত বড়, সাধারণ মোবাইল ব্যাটারিটা দিয়ে দেয়। হ্যাঁ, আর এই ধরনের কোনো কিছু দিয়ে ওয়েটটা বাড়ায় বাড়ায় আপনাকে বিক্রি করে। তো একটু সচেতন হলেই মনে হয় আমরা যে এই ধরনের জিনিসগুলো মানে এই ধরনের প্রতারণার শিকার থেকে একটু বিরত থাকতে পারবো। তো যাই হোক, ভালো থাকবেন সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।